আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি আব্দুল আলদুশি, ফাউন্ডার অফ ডিআইইউ টেক্সটাইল টিভি। আপনারা জেনে খুশি হবেন আজকে আমি চলে আসলাম টেক্সটাউন লিমিটেড। এটার প্লেসটা কোথায়, লোকেশন? এটা হচ্ছে হলো গিয়ে জিরাবো থেকে পারবে কাঠগড়া বাজার এর পাশেই অবস্থিত। এবং আপনারা জেনে খুশি হবেন আমার সাথে আজকে উপস্থিত আছেন স্বপন স্যার। আমি প্রথমেই স্বপন স্যারকে আন্তরিকভাবে অনুরোধ করবো সকলের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেওয়ার জন্য। ইয়ামি মোহাম্মদ সালউদ্দিন স্বপন, আমি টেক্সটাউন গ্রুপে আছি লাস্ট 8 বছর। তো আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে একটা কর্মরত আছি ডাইনিং ফিনিশিং নিয়ে। ধন্যবাদ স্যারকে। তো আমরা সকলেই জানি যে টেক্সটাইল যে সেক্টর এটা অনেক ভাস্ট একটা সেক্টর, ভ্যারাইটিস ডিপার্টমেন্ট আছে, এর মধ্যে একটা অন্যতম ডিপার্টমেন্ট ডাইং অ্যান্ড প্রিন্টিং। তো আজকে স্যারের কাছ থেকে আমরা শুনে নেব ডাইং অ্যান্ড প্রিন্টিং এর ফিউচার প্রসপেক্ট এবং ফিউচার থ্রেডগুলো সম্পর্কে। তো প্রথমে আমি স্যারকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের এই সেক্টরটার বর্তমান সময়ের পরিস্থিতি কিরকম? হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই প্রসপেক্টিভ যদি যারা আসতে চায় এই সেক্টরে, ডেফিনেটলি তাদের জন্য ভালো আছে। অবশ্যই এখনও সেই সুযোগ আছে আমাদের সামনে। তাছাড়া করোনাকালীন এবং করোনা পরবর্তীতে যে সিচুয়েশন সারা পৃথিবীর, সেটার মধ্যে বাংলাদেশের প্রসপেক্টিভ অফকোর্স বেটার দেন আদার্স। কারণ হচ্ছে চায়না, আমরা জেনেছি যে আসলে ইতিমধ্যেই করোনার সোর্স ফ্রি হিসেবে আসলে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ, অলমোস্ট এভরি কান্ট্রি ইজ নেগলেক্টিং দ্যাম বিকজ অফ দ্যার অ্যাক্টিভিটিস। সো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে চায়নার কিছু অর্ডার, কিছু না, আমি বলবো যে মোর দ্য 50% অর্ডার অলরেডি বাংলাদেশে ইন করেছে। অ্যাট দ্য সেম টাইম মিয়ানমারের একটা প্রসপেক্টিভ ছিল ভালো, সেখান থেকেও কিন্তু বাংলাদেশে কিন্তু চলে এসছে অনেক অর্ডার। এবং ইন্ডিয়াতে যে ধরনের সিচুয়েশন ছিল, করোনা অবস্থা খুব খারাপ হওয়ার কারণে, সেখান থেকেও বাংলাদেশে কিছু অর্ডার চলে এসছে। সো অল টুগেদার আমি বলবো যে বাংলাদেশের প্রসপেক্টিভ এবং এই সেক্টরটা খুবই আশাব্যঞ্জক। যাক, আমরা হয়তো সবাই বিষয়টা বুঝতে পেরেছি। তো আমরা সকলে জানি টেক্সটাইল সেক্টর কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম একটা পলিউটেড সেক্টর এবং এটার মূল কারণ ডাইং অ্যান্ড প্রিন্টিং সেক্টরটাই। তো সেক্ষেত্রে সাথে কি মনে করেন আমরা এই জায়গাটিতে পলিউশন কমানোর ক্ষেত্রে কতটা এগোতে পেরেছি? রাইট, ওয়ার্ল্ডের এখন একটা স্লোগান হচ্ছে সাস্টেনেবিলিটি নিয়ে, আমরা সবাই জানি। সেই সাস্টেনেবিলিটির জন্য প্রত্যেকটা ফ্যাক্টরিকে কম বেশি যদি আমরা এখনই যদি উদ্যোগ না নিই, তাহলে এনভায়রনমেন্ট ইস্যুগুলো ভবিষ্যতে পর্যদস্ত হয়ে যাবে। আই মিন, যেটা সিভিয়ার কন্ডিশন হয়তো ধারণ করতে পারে। সেই কেসে প্রত্যেকটি ফ্যাক্টরিকে সাস্টেনেবিলিটি মেনেই কিন্তু চলতে হবে। সেটা হোক, সেটা ম্যানেজমেন্টের পার্ট থেকে হোক, সেটা গভর্নমেন্টের পার্ট থেকে, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আমরা যারা সেক্টরে কর্মরত আছি, প্রত্যেকটা পার্সোনালকেই কিন্তু এদিকেই খুব মনোযোগ দিতে হবে। অবশ্যই। তো স্যার, আপনারা হয়তো জানেন যে স্টুডেন্টস আমরা যারা আছি, আমাদের মনের মধ্যে সবসময় একটা জিনিস কাজ করে যে আমি জব পাবো কি না, বা জব করছে না, আমাদের অনেক সিনিয়ররা জব পাচ্ছেন না। আবার এক্সপার্টদেরকে জিজ্ঞেস করে তারা বলেন যে আমরা ওইরকম ভালো এমপ্লয়েজ পাচ্ছি না, ওইরকম ফ্রেশার্স পাচ্ছি না। তো আপনি অ্যাজ এ এক্সপার্ট হিসেবে কী মনে করেন আমাদের কী কী লিমিটেশনস আছে যারা আমরা ফ্রেশার আছি, বা আমাদের কী কী গ্যাপ আছে, বা ইম্প্রুভমেন্ট জায়গাগুলো কোথায় কোথায়? রাইট, আছে অবশ্যই। একটা কথা না বললেই নয়, যেমন আমি কিছুক্ষণ আগেও কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছি। তো যারা ফ্রেশার আছে তাদের একটা ধারণা যে বোধ হয় এই সেক্টরে আসলেই বোধ হয় একবারে খুব তাড়াহুড়ো করে উপরে উঠে যেতে পারবে, আসলে এটা এই ধারণাটা কিন্তু পাল্টাতে হবে। তাদেরকে মেইনলি ফোকাস করতে হবে যে আমি কতটুকু শিখেছি, সেটার কতটুকু আমি অ্যাপ্লাই করতে পেরেছি। অ্যাপ্লাই করতে করতে, কাজ করতে করতে তারা যখন এক্সপার্ট হবে, অটোমেটিকলি তাদের আদার্স ফ্যাসিলিটিগুলো চলে আসবে। সো তাদের জন্য এরকম কোনো ধ্যান ধারণা না থাকে যে আসার পরেই তারা শুরু করে দেবে, না আমরা খুব বড়ো পজিশনে চলে যাবো, আমরা একটা কিছু করবো, নো, নট লাইক দ্যাট। দে হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট ভেরি অ্যাটেন্টিভলি, আই ফিল, ওকে, আই থিঙ্ক সো। দে হ্যাভ টু বি ভেরি মাচ হার্ড ওয়ার্কিং অ্যান্ড দে শুড বি ভেরি মাচ ফোকাসড অন দেয়ার ওন ডিউটিস, দ্যাট শুড বি দ্য মোট, আই ফিল। থ্যাংক ইউ স্যার, আমি আশা করি আমরা বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমাদের ফোকাস করতে হবে, উই শুড বি ফোকাসড। আমাদের মধ্যে একটা স্টুডেন্টের মধ্যে একটা ধারণা থাকে, সেটা হলো প্রোডাকশন লাইনে ফ্লোরে কাজ করতে হয় অনেক কষ্ট, এনভায়রনমেন্ট অনেক ওয়ার্ম থাকে, এর থেকে মার্চেন্ডাইজিং জবটা হয়তো খুব স্মার্ট অ্যান্ড কমফোর্টেবল। তো সেখান থেকে স্যার আপনি কী মনে করেন, আসলে কি আমাদের এই ধারণাটা কি সঠিক, নাকি এর মধ্যে অনেক ভুল রয়েছে? না, আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ ইউ সি
আপনি যেই জবেই যাবেন না কেন, আপনাকে ফার্স্ট ফর দ্য ভেরি বিগিন ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আদারওয়াইজ ইউ ক্যানট রিচ ইন ইউর গোল রিয়েলি। সো স্টেপ বাই স্টেপ আপনাকে প্রথমেই কিন্তু, প্রথমেই যদি আপনি চিন্তা করেন যে না আপনি টেবিলে বসে কাজ করবেন, ইভেন আপনি ফিজিক্যালি খুব ভালো থেকে কাজ করবেন, আপনি এসি ছাড়া চলতে পারবেন না, ইট উইল নট ওয়াইজ অ্যাট অল আই ফিল। দ্যাট ইজ বিকজ আপনাকে যদি একটা বলে যাইতে হয়, আপনাকে যদি একটা জায়গা স্থির করতে হয়, আপনাকে যদি আপনার কোনো প্রফেশনাল চূড়ায় যেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ওয়ার্ক হার্ড করেই কিন্তু যেতে হবে। সো ইনিশিয়ালি যদি আমরা এই ধরনের চিন্তাগুলো বাদ দিয়ে দিই, এবং আমরা যে কথা বলেছি আমি আরও এগেইন রিপিট করছি, যেটা আপনি ফোকাস করতে হবে আপনার কাজে, নট আপনার যে আপনার চেয়ার টেবিল কী হবে, নট লাইক দ্যাট আপনার এনভায়রনমেন্টের আপনি খুব সুইট হলেন যে এনভায়রনমেন্ট চাবেন, এরকম না। ফার্স্ট টাইম থেকে আপনি সেই সুযোগ পাবেন না, এটা খুবই ভাইনাল, সবাইকে কাজ করেই কিন্তু উপরে উঠতে হয়। সো সেই ধরনের চিন্তা থেকে বলবো যে যেই প্রেশারটা যেই নতুন করে আসুক না কেন, তাদেরকে প্রথমেই তাদের কাজের ক্ষেত্রে ফোকাস দিতে হবে, অটোমেটিকলি আপনি বাদ বাকি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। অবশ্যই, তো আমরা অলরেডি জানি স্যার যে COVID-19 সিচুয়েশনে কিন্তু আমার অনেক বড় একটা ধাক্কা খেয়েছে আমাদের ইন্ডাস্ট্রি, নট অনলি আওয়ার বাট অলসো আদার্স ইন্ডাস্ট্রি হু আর কানেক্টেড উইথ টেক্সটাইল সেক্টর। এর পরবর্তীতে কিছুদিন আগে হয়তো আপনি জানেন OPEC সিনহা বন্ধ হয়ে গেল, এর কারণে আমরা যারা স্টুডেন্টস আছি আমাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, একটা প্যানিক সিচুয়েশন কাজ করে যে আমাদের টেক্সটাইল সেক্টর কী হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কী ইনপুট দিবেন? না অবশ্যই আমি বলবো যে উই হ্যাভ রিয়েলি প্লেন্টি অফ চান্স স্কিল দেয়ার, ইভেন সারা দেশের সারা ওয়ার্ল্ডের যদি সিচুয়েশান আমরা চিন্তা করি এই সময় যদি চিন্তা করি, সো বায়ারদের কিন্তু বাংলাদেশ ইজ দ্য ওয়ান অফ দ্য টপ মোস্ট চয়েস। ইন দ্যাট কেস আই থিঙ্ক নেক্সট 50 ইয়ার্স, ইভেন ইউ ক্যান থিঙ্ক নেক্সট 50 ইয়ার্স উই ক্যান রান স্মুথলি। সো ডোন্ট নিড টু বি ওয়ারি। থ্যাংক ইউ স্যার। আমি মনে করি আমাদের ডিপ্রেসড বা আশাহত হওয়ার কোনো কারণই নেই, কোনো সুযোগ নেই। অফকোর্স আমাদের যেটা করতে হবে এদেরকে স্কিল করতে হবে, তো সেক্ষেত্রে স্কিল হওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়ে স্কিল হতে হবে সেটা এখন আশা করি আমাদের স্যার কিছু বিষয়ে। স্কিল অফকোর্স সেখানে একটা ফ্যাক্টর আছে, আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন আপনি যদি সে সাবজেক্ট হিসেবে যদি আপনার জবটা চুজ করতে পারেন, আই ফিল দ্যাট ইজ মাচ বেটার। ওকে, সে আপনি যদি মার্চেন্ডাইজিং পড়াশোনা করেন অবশ্যই আপনি মার্চেন্ডাইজিংয়ে যেতে পারবেন, যেতে হবে আপনাকে, সেখানে আপনি ভালো করার চান্স থাকবে বেশি। ওয়েট প্রসেসিং নিয়ে যদি পড়াশোনা করেন অবশ্যই আপনার ডাইন রিলেভেন্ট বা ওয়েট প্রসেসিং রিলেভেন্ট জব যদি পান অফকোর্স সেখানে আপনি শাইন করতে পারবেন। স্যার আপনি হয়তো জানেন আমাদের স্টুডেন্টের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে যে আমরা বাইরের দেশে যাব, সেখানে পড়াশোনা করবো এবং সেখানে একটা জব নিয়ে সেটেল হবো। তো সেক্ষেত্রে কি টেক্সটাইলের সুযোগ আছে বা দেশে সুযোগ ভালো নাকি বাইরের দেশে সুযোগ ভালো, কি মনে হয়? না আপনি যদি দেখেন লাস্ট 10-15 ইয়ার্স যদি দেখেন, 20 ইয়ার্স যদি দেখেন, বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে। এখন একটা পর্যায়ে এসে মানুষ বাইরে যারা যা কামাই করছে বা যা ইনকাম করছে তার চাইতে এখানে কিন্তু খারাপ অবস্থা মোটেই নেই। আমাদের এই সেক্টরের কথাই ধরুন না কেন, একটা মিনিমাম পড়াশোনা ছেলে বলেন মেয়ে বলেন যদি এসএসসি পাসও করে, ওরা কিন্তু মান্থলি কিন্তু 20-25,000 টাকা ড্র করছে, দ্যাট ইজ নট ব্যাড অ্যাট অল। সো যারা পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে, যারা ওই সাবজেক্টে ফোকাস করে যারা পড়াশোনা করে, তারা অবভিয়াসলি ভালো করতে পারবে, এটা আমি বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আমাদের ইন্টারভিউটা একদম শেষ করে চলে এসেছি। স্যার আপনার যদি কোনো পার্সোনাল সাজেশন থাকে ভিউয়ার্সরা সবাই স্টুডেন্টস তাদের উদ্দেশ্যে, 4 বছর তারা কীভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারে? অফকোর্স আমি বলবো যে তারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তারা যাতে ভালোভাবে বুঝে, ভালোভাবে তাদের মাথায় নিয়ে এবং সেটাকে অ্যাকুরেটলি তারা যেটা যে সাবজেক্টটা যে নিয়ে পড়াশোনা করছে সেটা পুরোপুরি বুঝে যেন পড়াশোনা করে, তাহলে তারা সার্থক হতে পারবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়, কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। উই আর রিয়েলি অনার্ড টু হ্যাভ ইউ উইথ আস। আশা করি ইন ফিউচারও স্যারকে আমরা পাবো, স্যারের কাছ থেকে বিভিন্ন মূল্যবান যে তার এক্সপিরিয়েন্সগুলো আছে, আমরা সকলেই জানি তাদের 20-25 বছরের এক্সপিরিয়েন্স সেটা আমরা আধা ঘন্টা বা 10-15 মিনিটে পেয়ে যাচ্ছি, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো আমরা চাই স্যার আপনার আমার সাথে সবসময় থাকবেন, আপনি স্টুডেন্টসরা সবসময় আমাদের পাশে ছায়া হিসেবে দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ অ্যাজ ওয়েল। স্টুডেন্টের প্রতি আবার আমার শুভেচ্ছা থাকলো, তারা যাতে ভালোভাবে প্রিপারেশন নিয়েই যাতে সেক্টরে প্রবেশ করে, এটা শুধু নিজের জন্য নট অনলি পার্সোনাল, দ্যাট ইজ অলসো ফর আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের ভিডিওটি দেখলেন সকল অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।